إلا الله لا إله إلا الله لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية وقال تعالى في موضع آخر قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الطبراني في الأوسط بإسناد صحيح দক্ষিণবঙ্গ আহলে হাদিসদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আন্তর্জাতিক বিশ্বে পরিচিত বিদগ্ধ উলামা কেরাম অতিথিবৃন্দ সুধি মণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার আলমের মা ও বোনেরা সকলকে আজকের এই সম্মেলনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে কবুল করে নেন। আমিন। যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন চেষ্টা করেছেন এবং বিভিন্ন জেলা এলাকা অঞ্চল থেকে এসে সম্মেলনে মাহফিলে হাজির হয়েছে আমাদের আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নিন। আমার বিষয় দেওয়া হয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাম। এই আমার বিষয় অনুযায়ী আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আমার পরে যে সমস্ত উলামা কেরাম আছে তাতে এই রাত্রে হবে না, আগামীকাল 10টা পর্যন্ত হলে সম্ভব হবে। আসবেন কিছুক্ষণের মধ্যেই ডক্টর মুস্তাফিজুদ্দিন সাহেব, এরপরে আসবেন কাজী ইব্রাহিম সাহেব, তারপরে আসবেন এই এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব, তারপরে এসেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো যারা আশেপাশে বসে আছে। আমি আসলে আলোচনা করতে আসিনি, উলামায়ে কেরামকে দেখতে এসেছি। গতবারের বাগেরহাটের প্রোগ্রাম মনে হয় মোল্লা হাট্টি কোথায় আশেপাশে প্রোগ্রাম হয়েছিল, বৃষ্টি ভেজা প্রোগ্রাম। তো আলহামদুলিল্লাহ, তো আসলে কৃতিত্বের কথা, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, এতগুলো আলিমকে একই দিনে এক মঞ্চে হাজির করানো অত্যন্ত কঠিন বিষয়। আল্লাহ আপনাদের কবুল করেছেন বলে এটা সম্ভব হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সর্বত্র এইরকম আহলে হাদিস সালাফি উলামায়ে কেরামকে এক মঞ্চে বসার সুযোগ দান করে। বাগেরহাট অবহেলিত এলাকা, এলাকায় আলেম ওলামা তেমন আসে না, রাজশাহীর মানুষ রাজশাহী থাকে, ঢাকার মানুষ ঢাকায় থাকে,
কুমিল্লার মানুষ কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল আলেম ওলামার অভাব নাই, কিন্তু অবহেলিত এলাকা। আমি আপনাদের যারা যশোর বাগেরহাট খুলনা সাতক্ষীরা তারপরে আপনার চুয়াডাঙ্গা তারপরে ঝিনাইদহ তারপরে গোপালগঞ্জ মেহেরপুর পিরোজপুর ফরিদপুর ঝালকাঠি বরগুনা বিভিন্ন এলাকা থেকে যারা সমবেত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা যে আল্লাহ রাব্বুল আলামিন খুলুসিয়াতকে কবুল করেন বলে অবহেলিত হলে কি হবে, আল্লাহর কাছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলা থেকে শিক্ষা নেওয়া উচিত, আলাদিদেরকে এক মঞ্চে বসানো যায়, উলামা কেরাম এক মঞ্চে বসে ছোট মানসিকতার কারণে আলাদি এক মঞ্চে বসতে পারে না। একটা হাদিস শোনায়নি আগে, 1718 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান হিয়া সবর ওয়াস সামাহা, ঈমানের অপর নাম হলো ধৈর্যশীলতা এবং উদারতা। এটা কি হাদিস? এটা নবী বলেননি? হ্যাঁ, নবী আরো বলেছেন যে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই। 3110 নম্বর হাদিস, 3109 নম্বর হাদিস, নাসাই খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন বান্দার অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, একটা হলো ঈমান আর একটা হলো হিংসা, এটা বিশ্বাস করি তো। অনুরূপভাবে এই হাদিসটা বিশ্বাস করা উচিত আমাদেরকে যে যার হৃদয়ের মধ্যে আন্তরিকতা নেই, উদারতা নেই, ধৈর্য নাই, তার মধ্যে ঈমান নাই। আলহামদুলিল্লাহ আপনারা উদারতার পরিচয় দিয়েছেন, সবাইকে এক মঞ্চে হাজির করতে পেরেছেন, আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহ আমি যেহেতু সালাত একটা আমল, একটা ইবাদত এবং সালাত ফরজ ইবাদত, কিছু আছে নফল সুন্নাত, এই জন্য এই আমলটা যে হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ অনুযায়ী, এর বিকল্প কিছু নেই। যদি এই আমলটা ভুয়া আমল হয়, জৈব জাল হাদিস ভিত্তিক হয়, এই আমল আপনার আমার কোনো উপকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি, আগে শব্দ বাহুতে বুঝু, এই জন্য স্ত্রীবাচক ব্যবহার হয়েছে শব্দটি, আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে আমল করতে করতে, সে আজ থেকে করছে 90 বছর যাবত আমল করছে, 110 বছর যাবত করছে, কেউ 70 বছর যাবত করছে, আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, তাসলা নিক্ষিপ্ত হবে নারন জাহান্নামে, আমিয়া জাহান্নাম তো হবে দক্ষিত প্রজ্বলিত জাহান্নাম। আমলকারী ব্যক্তি জাহান্নামে যাবে কে বললেন? আল্লাহ। এই আয়াতটা সবারই জানা, সূরা গাশিয়ার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমলকে নষ্ট করে দিবে, বিশেষ করে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক একটা হাদিস পেশ করেছেন, তারপরে আমি আলসাদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সনদ সহিহ 1859 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ,
সর্বপ্রথম কিয়ামতের মাঠের বান্দার হিসাব নেওয়া হবে সালাতের, সর্বপ্রথম হিসাব হবে সালাতের। ফাইন সালহা সালহা সাইব আমালি, যদি সালাত তার শুদ্ধ হয় অন্য সকল আমল তার ঠিক হবে। ওয়াইন ফাসাদা ফাসাদা সাইব আমালি, যদি সালাত নষ্ট হয় তাহলে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। তাহলে সালাতের শুদ্ধতা অশুদ্ধতা বলে কিছু একটা আছে। আপনার সালাত শুদ্ধ হতে হবে, এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন। আপনারা এই হাদিসও জানেন, সহিহ বুখারী 104 পৃষ্ঠা হাদিসটি পাবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন। তিনি যখন প্রবেশ করেন মসজিদে, আল্লাহর রাসূল মসজিদের কোণে বসেছিলেন, মসজিদে ঢোকার পরে সালাত পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। তখন রাসূল বললেন, ওয়া আলাইকা আসসালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োই। কয়বার ফিরেছিলেন? তিনবার। তিনবারের ভাষাই ছিল যে তুমি ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োই। অথচ লোকটি জ্যান্ত তিনবার সালাত পড়েছে, যে দুই রাকাত হয়ে করে হয় কয় রাকাত হয়েছে, চার রাকাত করে হলে 12 রাকাত, তিন রাকাত করে হলে, ওখানে রাকাত উল্লেখ নাই, এই জন্য বলছি। এবার আবার যখন ঘুরে বললেন তুমি ফিরে যাও সালাত পড়ো, সালাত পড়োই, তখন এবার বলছেন যে লা উকসিনু আলা হাদা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এর চেয়ে ভালো করে আমি আর পড়তে পারি, আপনি এবার আমাকে সালাত শিক্ষা দেন, আমি এর চেয়ে ভালো করে পড়তে পারবো না। আরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো দূরের কথা, দেখে আপনি একজন উঠে দাঁড়ান তো দেখে এখানে একটা সালাত পড়েন দুই রাকাত। আমার বিশ্বাস আপনার 60 বছর জীবনে যত সুন্দর করে সালাত পাই করেছেন, এখন দাঁড়িয়ে তার চেয়ে ভালো করে করবেন। তিনি হলেন মানদণ্ড। তিনি যখন বললেন যে তুমি সালাত পড়োই, তখন কত সুন্দর করে পড়েছেন। একজন সাহাবি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কাছে রাসূলের যুগে সালাত আদায় করছেন, একজন সাহাবি রাসূলের সামনে মসজিদে নববীতে তিনবার সালাত আদায় করলেন, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত পড়োই। আর আমরা আপনারা তো মনে হয় নবীর সাহাবিদের চেয়ে একটু মর্যাদা বেশি, আমাদের সালাতটা কবুল হবে গ্যারান্টি নিয়েছেন না আপনারা? একটা পার্থক্য বলি, একটা হলো মা আর লাম, একটা হলো মায়ে নাফি আর একটা হলো লামে জাহাদ। এই দুইটার পার্থক্য কি? আমি যে বললাম সালাত পড়োই, আসলে সালাত পড়োনি মানে জীবনেও এই লোকটি সালাত আদায় করে, যেভাবে সালাত পড়েছে আল্লাহর নবীর ভাষা হলো তুমি জীবনেও সালাত পড়োনি। আরবি ভাষায় ব্যাকরণে দুটা শব্দ আছে, ফেল মুজারের পূর্বে লাম আসলে মায়ে নাফির অর্থ হয় মা সল্লাইতু, মা সল্লাইতা লাম তুসল্লিয়াকি, মানে আপনাকে আমি এখন জিজ্ঞেস করব, যদি বলি আপনি কি খেয়েছেন, তখন আপনার উত্তর হবে আমি খাইনি, এটা মা শব্দ দ্বারা হবে, মানে এখন বোঝানো হচ্ছে আপনাকে যে আপনি রাত্রি খাবার খেয়েছেন কি। যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনি আমেরিকার লিচু কোনো দিন খেয়েছেন, তখন উত্তর হবে লাম দ্বারা, মানে আমি জীবনে কোনো দিন খাইনি। এটা হলো শাব্দিক ব্যাখ্যা বললাম তো। 1312 নম্বর হাদিস নাসাই খুলে বুঝাই ফরজি আল্লাহ একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, তো বলছে এই তুমি কতদিন যাবৎ সালাত আদায় করছে এইভাবে, তো বুঝাই ফরজি আল্লাহ একটা উত্তর দিচ্ছে ওই ব্যক্তি মসজিদ নববীর ঘটনা, বলছেন কোন জোয়ার বাইন না সাত আনুমানিক 40 বছর যাবৎ, কত বছর? তখন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন লাউ মুত্তা আলা হাদা
মুত্তালা ওয়াইরাল ফিত্রাতি আল্লাতি খাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সালাত আর সাহাবীদের সালাতের মধ্যে কত পার্থক্য, বর্তমানে কোন সম্পর্ক নাই। যদি সাহাবীদের সালাত সম্পর্কে আল্লাহ নবী এই বক্তব্য দেন, একজন সাথীর বিরুদ্ধে যদি হুযায়ফা এরকম বক্তব্য দেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সালাতের অবস্থা কি? জেনা নবীর সালাতের সাথে যদি না মিলে আপনার সালাত, তাহলে এই সালাতের পাঁচ পয়সা দাম নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল নীতি দিয়েছেন কয়েকটি, তার মধ্যে সালাতের ক্ষেত্রে মূলনীতি হলো 631 নম্বর হাদিস সহিহ বুখারি খুলুন, প্রথম খণ্ড 28 পৃষ্ঠা খুলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবেই সালাতদারি করো যেভাবে আমাকে সালাতদারি করতে দেখছো। এটা মূলনীতি বীজগণিতের সূত্রের মতো। সালাত নামক যত ইবাদত রয়েছে, সালাতুল জানাজা হোক, সালাতুল ইদাইন হোক, সালাতুল ইস্তিসকা হোক, সালাতুল কুসুফ হোক, জানাজার সালাত হোক, ফরজ সালাত হোক, সুন্নাত সালাত হোক, আয়েশা হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, তাহাজ্জুদ হোক, বিতর হোক, তওবা সালাত হোক, যে কোনো সালাত পৃথিবীর একজন ব্যক্তি তরিকা আদায় করতে হবে, যে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীর কোন ব্যক্তি রীতিতে সালাত আদায় করা যাবে না। তিনি যদি নবীও হন, তিনি যদি নবীও হন, তবু তার তরিকায় সালাত হবে। কিন্তু আমরা তো চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করব, তাই না? কে না চাই, পারে না কেন? রাসূলের সালাত নাই কেন? মৌলিক কারণ হলো দলীয় গোড়ামি বা মাজহাবি গোড়ামির কারণে উপমহাদেশের বুকে কোরআন এবং সুন্নার আমল চালু হতে পারেনি। যে কোনো বললে যখনই আমার আমলটা কোরআন হাদিসের বিরোধী হয়েছে, তখনই আমার আমলটাকে বলবৎ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়েছি। এটাই রেফারেন্সগুলো আমি আপনাদের সামনে দেব, মেনে নিব না, কারণ এটা আমার মাঝহাবে নাই, আমার তরিকাতে নেই, আমার দলের লোক আমল করে না। এটা অতএব হাদিসে থাকলে ওটা চলবে না। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যদি সালাতের প্রত্যেকটি বিষয় যদি ওযু আগে বিশ্লেষণ করি, যদি আজান বিশ্লেষণ করি, এরপরে সালাত বিশ্লেষণ করি, প্রথমত দেখা যাবে অধিকাংশ বিধান হুকুম আহকাম গুলো মানুষের তৈরি করা দার্পক্ষ গুলো দলিলি। যেমন আপনাকে প্রথম ধরি, ওযু করা শুরুতেই পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন আল কুফর বাতিলুন আল ঈমান নূরুন আল কুফর যুলমাতুন। আমার মরা পর্যন্ত গ্যারান্টি, আপনার মরা পর্যন্ত গ্যারান্টি, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি থাকলো পৃথিবীর কোন হাদিস গ্রন্থে ওযুর দোয়া মর্মে এই দোয়া বর্ণিত হয়েছে? কোথায় বর্ণিত হলো? তিরমিজি খুলল 25 নম্বর হাদিস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়েছেন। আমি দলিল দিলাম, দেখি কার মাজা কত শক্ত আছে। পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ। হ্যাঁ, তবে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর বইয়ের 140 পৃষ্ঠা থেকে দলিল দিবেন, এই দলিল চলবে না। এটা মানুষের তৈরি করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। বলছিলাম
বলছিলাম না, দলিল দিতে হবে কুরআন এবং সহি সুন্নাহ থেকে। আমি এটা বলতে চাইছি, দলিল দিতে হবে কুরআন এবং সহি সুন্নাহ থেকে। যদি আমার বইয়ে যদি লেখা থাকে যার প্রমাণ যদি দলিল না থাকে, আমার বই আপনি পুড়িয়ে ফেলে দেন, কোনো আপত্তি না। নবীর কথার কাছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, হয় হচ্ছে কখন যেন তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ হবে এবং তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আশ্চর্য, কখন যেন পাথর বর্ষণ হবে, কখন যেন পাথর বর্ষণ হবে তোমাদের উপরে। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা আমার কাছে বলছো আল থেকে আবু বকর ওমর বলেছেন। যদি রাসূলের কথার বিপরীতে উমরে বা আবু বকরের কথার দাম না থাকে, আল্লাহ নবীর হাদিসের সামনে পৃথিবীর পুরো পণ্ডিতের পাঁচ পয়সা দাম না। কাল কিয়ামতের মাঠে সুপারিশ করলে আল্লাহ নবী করবেন, কাউসার পানি পান করলে আল্লাহ নবী করবেন, পৃথিবীর কোনো পীর মুর্শিদের ক্ষমতা নেই এটা করা। এটা জানা সত্ত্বেও নবীর কথার উপরে পৃথিবীর কোন ব্যক্তির কথাকে প্রাধান্য কোন মুমিন দিতে পারে না। হ্যাঁ, যখন আমি বিশ্লেষণ করব কেন বিভ্রান্তি থাকবে, আপনাকে দলিল মানতে বলছি। যদি বলি আপনাকে 30 টাকার নোট দেব, ঠিক আছে দিবেন, একটু হাত তুলেন তো দেখি, দিবেন না 30 টাকার নোট, নাই তার তুলি, নাই তার তুলি কি বলেন, উত্তর দেন আমার। আচ্ছা 30 টাকার নোট নাই, 300 টাকার একটা নোট দেন আমাকে, কে পারেন দেখি, পারবেন? যদি আপনি দাবি করেন যে আমার কাছে 30 টাকার নোট আছে, এই নোট বের করলে র‍্যাপ সাইজ করবে আপনার। বর্তমানে আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ র‍্যাবের ভূমিকা পালন করছে, দিনের ব্যাপার। খতিব বাগদাদি বলে গেছেন বহুদিন আগে, ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ শারফুল আসহাব ওয়া আসহাবুল হাদিস গ্রন্থের 48 পৃষ্ঠা তিনি বলছেন, কাম মিন মুলহিদিন ইয়ারুম আন ইয়াখুতা আশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বি আসহাবিল হাদিস। পৃথিবীর যেখানে যে স্থানে যে সময়ে কোন দুষ্কৃতকারী যদি এমন কোন বিধান তৈরি করে যা কুরআন সুন্নাহর মধ্যে নেই, মহান আল্লাহ পৃথিবীর আহলে হাদিসদের দ্বারা এই বেদাতী বিধানকে উৎখাত করে থাকে। অহমুল হুফাদু লিয়া আরকানিহা ওয়াল কাওয়ামুনা বি আমরিহা ওয়া শানিহা, পৃথিবীতে আহলে হাদিসরা হলো আল্লাহর শরীয়তের রুকুনকে হেফাজত করে এবং তাকে প্রতিষ্ঠা দান করে। তিনি বলছেন, শেষ বাক্যটি বলছেন, আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো হে পৃথিবীর বাসী, এই গোটা পৃথিবীতে আহলে হাদিসরা সালাফিরা হলো সরাসরি আল্লাহ কর্তৃক নিযুক্ত আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, যুগ যুগ ধরে আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করবে। 463 হিজরিতে মারা গেছেন, কথাটা আজকের না। আমাদের ক্ষতি হলো এটা, কোথায় আপলাবাজি করা হয়েছে সেটা করে ধরে দেওয়া, এটাই রাগ করে। আমরা তেমন কিছু করতে যাইনি, বইটার নাম দেওয়া হয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাই নাকি সবচেয়ে বড় কষ্ট হয়েছে। আচ্ছা নামটা যে কেন দেওয়া হয়েছে তার তো কিছু কারণও আছে। হ্যাঁ, জয়ীফ হাদিস আছে, তারপরে জয়ীফ হাদিসের কবলে আল্লাহ নবীর সালাম পড়েছে, কিন্তু মৌলিক বিষয় হলো রফল আয়দেন করা, সালাতে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এবং বিশ্বকাপ তারাবি নয় 8 রাকাত পড়া, ঈদের সালাত 12 তাকবীরে পড়া, এই যে বিধান, তারাবির সালাত 8 রাকাত পড়া, ঈদের সালাত 12 তাকবীরে পড়া, আমিন জোরে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া,
বুকে হাত বাঁধা, রফল আদান করা, মন্দের মৌলিক যে কথাগুলো বিধানগুলো আছে সালাতের, মৌলিক যে বিধানগুলো আছে, দুর্ভাগ্য হলো এই এই বিধানগুলোকে যখন সহিহ হাদিস দ্বারা পাঠতে পারেনি, যখন যুক্তি দিয়ে পাঠতে পারেনি, যখন কৌশলে পাঠতে পারেনি, তখন এই আমলগুলো বাতিল করার জন্য টাটকা নগদ কাঁচা তাজা হাদিস তৈরি করা হয়েছে। তার আপনি প্রমাণ নেবেন, প্রমাণ দিই। শুধু রফল আয়েদেন, শুধু রফল আয়েদেন করার এই হাদিসকে বাতিল করার জন্য, নাকচ করার জন্য একটি নয় দুইটা নগদ কাঁচা তাজা টাটকা চারটা হাদিস তৈরি করা হয়েছে। আমি জাল কথা বলছি না, কিন্তু আমি জাল কথা বলছি না, আমি বলছি যার কোন সনদ নাই, কোন কেতাবে বর্ণিত হয়েছে তাও নাই। হ্যাঁ, যদি সনদ জাল হয় বলতাম হাদিসটা মাউজু, কি কারণে এই হাদিসের সনদে অমুক মিথ্যুক রাবি আছে, কিন্তু এই সনদে মানুষ আছে না ছাগল আছে তাও তো। আমার কথা মনে বুঝেন না একটা হাদিস আমি বললাম যে যেমন একটু জিনিস বলি, রমাজানকে তিন ভাগে ভাগ করা, প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক কি, এই তিনটা ভাগে ভাগ করা, এই হাদিসটা মুনকার হাদিস বাই ভাগে আসছে। শুনেন, কারণ কি, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে জুদান রাবি আছে, এই রাবি হলো শিয়া রাবি, কানাইয়া তাশায়ু শব্দ আসছে, মুহাদ্দিসগণ বলছেন হলো শিয়া, তার সমস্ত হাদিস মুনকার, এটাকে কারণ বলতে পারলাম, তাই না? এই সনদের মধ্যে একটা হাদিস রাবি আছে, সে শিয়া মাযহাব প্রচার করত, এর হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু আমি যে চারটার কথা বলছি, রফল আয়েদান করা যাবে না, আমার মধ্যে তৈরি করা হয়েছে, এর যে কোনো সনদই নয়, আপনি বলবেন কি করে? আমি এটাতে শুরু করি, আপনারা বিরক্ত হবেন না, আমার সময় খুব অল্প। দেখেন না, এই সময়ের মধ্যে হবে ছিল ভাড়া জ্বালা। জি, আমি একটু ধৈর্য ধারণ করেন, আমি বলে দিচ্ছি। একটা হাদিস, এই হাদিসটা বর্ণিত হয়েছে, হেদায়া একটা কেতাব আছে, প্রসিদ্ধ কেতাব, এই কেতাবের প্রথম ঘটনা 110 পৃষ্ঠা আছে, 111 পৃষ্ঠা আছে, এই দুই পৃষ্ঠা মিলে আছে। হাদিসটা হলো আন্না আব্দুল্লাহ ইবনে যুবায়র রা রাজুলান ইয়ারফা ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকু ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু। আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তিকে, তিনি সালাতে রফল আদান করছেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা উঠানোর সময়, ফাকাল আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু বললেন, লা তাফাল, তুমি এটা করো না, ফা ইন্না হাযা শাইউন, এটা এমন আমল, ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল করেছেন, সুম্মা তারাতাহু, অতঃপর ছেড়ে দিয়েছেন। এই যে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু থেকে এটা তৈরি করা হয়েছে হাদিসটা, আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু রাসূলের ফুফাত ভাই, তার নামে তৈরি করা হলো। দুর্ভাগ্য হলো এই এই হাদিসটার সনদ কোথায়, কে বর্ণনা করেছে? আরো দুঃখজনক কথা শুনেন, 102 পৃষ্ঠা সহিহ বুখারীর উপমহাদেশ ছাপা, এই পৃষ্ঠা খুলে টিকার দেখবেন, ইমাম বুখারি 102 পৃষ্ঠায় 5টা হাদিস বর্ণনা করেছেন রফল আদান করার জন্য, কয়টা হাদিস? 5টা, 735, 37, 37, 38, 39, এই 5টা হাদিসকে খতম করার জন্য আহমদ আলী সাহারানপুরি, তিনি এই আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু নামে তৈরি করা হাদিসটা তিনি উল্লেখ করেছেন টিকা, এই 5টা হাদিসকে উৎখাত করার জন্য। অথচ আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু নামে তৈরি করা এই বর্ণনাটি পৃথিবীতে কোনো ভিত্তি নেই। কোন কিতাবে বর্ণিত হলো এই কথা? কোথায়
কেতাবে নাই। আসে শুধু কোন জায়গায় বললাম, টিকাই যোগ করেছে, কিন্তু সেখানে তিনি উদ্ধৃতি উল্লেখ করেন, উল্লেখ করা হয়েছে। এটাই আবার হেদায়ের মতো গ্রন্থ, 593 হিজরিতে সংকলিত, 110 পৃষ্ঠার মধ্যে 11 পৃষ্ঠার মধ্যে কথা উল্লেখ করেছেন। এই হাদিস দ্বারা হেদায়ের লেখক বলতে চেয়েছেন যে আগের যুগে চালু ছিল রসুল, এখন পরের যুগে ছিল না। আশ্চর্য, তিনিও কোনো দলিল দেননি, কিন্তু মোত্তা মুহাম্মদের টিকাকার ডক্টর আলাউদ্দিন ডক্টর তাকাই তাকিউদ্দিন 104 পৃষ্ঠা, সরি 104 নম্বর হাদিসে মোত্তা মুহাম্মদের টিকাকার ডক্টর তাকিউদ্দিন বিখ্যাত পণ্ডিত, তিনি বলছেন, দেখেন আমার কথা না, তিনি বলছেন লাকিন্না হাদাল আসারা লাম ইয়াজিদুহু আল মুখাররিজুন আল মুহাদ্দিসুন মুস্তাদান ফি কুতুবিল হাদিস মা আন্নাহু আখরাজ আল বুখারী ফি রিসালাতি রাফিল ইয়াদাইন আন আব্দুল ইবনে জুবায়ের আন্নাহু কানা ইয়ারফউ ইয়াদাইহি ইনদাল ফাসহি ওয়ার রাফঈ। তিনি বলছেন মোত্তা মুহাম্মদের টিকাকার ডক্টর তাকিউদ্দিন, তিনি বলছেন লাকিন্না হাদাল আসার, কিন্তু এই আসারটা লাম ইয়াজিদুহুল মুখাররিজুন আল মুহাদ্দিসুন, যে সমস্ত মুহাদ্দিস হাদিসের যাচাই বাছাই করেছেন, টিকা করেছেন, মুস্তাদান ফি কুতুবিল হাদিস, এই সমস্ত মুহাদ্দিস হাদিসের গ্রন্থ সমূহে এই হাদিস পাননি, কোন মুহাদ্দিস এই কথাটা পাননি, কোন হাদিসের গ্রন্থেও নেই। আমার কথা না, এই কথা হিদায়াত কিতাবে সংশ্লিষ্ট হলে কি করে? বন্ধুরা, আমার তর্ক নয়, বিতর্ক নয়, জ্ঞান দিয়ে বুঝার জন্য আপনার প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা তর্ক বিতর্ক নয়, আপনি তথ্য পড়তে দেন, একটু তথ্য বিশ্লেষণ করুন। এক, দুই, আর একটা, আন ইবনে আব্বাসিন কল كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه كلما ركع وكلما رفع ثم صار الى افتتاح الصلاه وترك ما سوى ذلك ابن عباس তে বর্ণনা করা হয়েছে। দেখেন কি সুন্দর টার্গেট করা হয়েছে কয়েকজন সাহাবীকে, যোগ্যতম কয়েকজন সাহাবী, যাদেরকে চার আব্দুল্লাহ বলা হয়, তার তিন আব্দুল্লাহ এর মধ্যে আছে, এর আব্দুল ইবনে আব্বাস। অতঃপর শুধু সালাত শুরু করার সময় রেখেছেন আল্লাহর নবী, ওয়াতারাকা মা সিওয়া যালিক, শুধু সালাত শুরু করার বাদ দিয়ে বাকি জায়গাতে রফলেদন করে আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন। দুর্ভাগ্য, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ইবনে আব্বাস কর্তৃক এই বর্ণনা কোথায় পাওয়া গেল? তবে উল্লেখ করেছেন ইবনুল জাওজি, তিনি বলেছেন, আবার ওই ডক্টর তাকিউদ্দিন, তিনি বলেছেন, ইবনুল জাওজি বলেছেন হাদান আল হাদিসানে লা ইয়ারিফানে আসলান, এই হাদিসের সঠিক কোনো ভিত্তি না। আজকের কথা না, লেখক বলছেন ডক্টর তাকিউদ্দিন, তিনি বলছেন লাকিন্নাহু আথারুন লাম ইয়াসবিতুহুল মুহাদ্দিসুনা ওয়াসাবিতু ইনদাহুম খিলাফু, তিনি বলছেন মুহাদ্দিসগণ এই কথার কোন ভিত্তি পাননি, বরং ভিত্তি পেয়েছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু করতে। আল্লাহু আকবার, উল্টা এটা গেল একটা। কেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাদের নামে কেন শরীয়ত তৈরি করা হলো সেটা তো বুঝলাম না। আর একটা দেখেন ইবনে আব্বাস থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাল আল আশারাতুল লাযিনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাহ মা কানু ইয়ারফাউন আইদিহিম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ, বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 10 জন সাহাবীর প্রতি আল্লাহ নবীদের জান্নাতে সুসংবাদ দিয়েছেন, মা কানু ইয়ারফাউন আইদিহিম, তারা সালাতে রফল আদান করতেন না, ইল্লা ফি ইফতিতাহিস সালাহ, শুধু সালাত
শুরু করার সময় ছাড়া নফল আদান করতেন না। ইবনু আব্বাসের নাম দিয়ে দুইটি হাদিস তৈরি করা হয়েছে, আর একটা করা হয়েছে আব্দুল ইবনে জুবায়রের নামে, আর একটা করা হয়েছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নামে। কেন, কি কারণে? প্রথম কথা হলো এই যে দলিল থাকতে হবে দলিল বিহীন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা রাফা না ওয়া তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা তারাকনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূল রাফুল আদান করেছেন, আমরাও করেছি। সুম্মা তারাকা ফা তারাকনা, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। দলিল এই চারটা হাদিস, আরো জাল হাদিস আছে, সম্ভবত মোট 24টা জয়ীফ এবং জাল হাদিস পেশ করা আছে। রফল আদান করা যাবে না এই মর্মে তৈরি করা হয়েছে হাদিসগুলি। আমার প্রশ্ন, এই দলিলের কদর কয়েকজন সাহাবীর নাম দিয়ে যে হাদিসগুলো তৈরি করা হলো তার দলিল কোথায়? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে যে হাদিসটা তৈরি করা হলো, এই হাদিসটা বর্ণনা করেছেন বাদায়ে সানায় প্রথম খণ্ডে 1238 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে 208 পৃষ্ঠায় আল্লামা আলাউদ্দিন কাসানি আল কাসানি তিনি এটা উল্লেখ করলেন বাদায়ে সানার মধ্যে। কিন্তু দলিল কোথায় পেলেন, কোন জায়গায় আছে, কেন এটা পেশ করলেন? আমাদের অপরাধ হলো এতটুকু মানুষকে ধরে দিয়েছি যে এই মর্মে কথাগুলো মিথ্যা জাল। শুধু এটা নয়, যখন কোনোভাবে পারেনি, আবু দাউদ খুলুন আপনি, আবু দাউদ 110 পৃষ্ঠ উপমহাদেশের ছাপা আবু দাউদ, সেগ্রাফে খুলেন, আজকেই খুলেন, আগামীকাল বাড়িতে না থাকলে আগামীকাল ঢাকায় গিয়ে ঢাকা বাংলা বাজার চক বাজার মধ্য বাড্ডা থেকে আবু দাউদ একটা কিনেন। কিনার পরে যদি আপনি আলেম হন, আবু দাউদ পড়ে থাকেন, আবু দাউদ সম্পর্কে যদি জানেন, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বললাম, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বললাম, যদি আবু দাউদ খুলে যদি আপনি না দেখেন, আর যদি কথাটা বর্ণনা করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি ছাড় পাবেন না। আমি কসম দিয়েছি কার? আল্লাহ। আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, যদি আলেম হয়ে থাকেন, যদি শিক্ষিত মানুষ হয়ে থাকে, মুখে কথা বলতে হলে দলিল সহ কথা বলবেন। আপনার উপমহাদেশ ছাপা আবু দাউদ নেই, রিয়াদের ছাপা আবু দাউদ নেই, বৈরুতের ছাপা আবু দাউদ নেই, লেবাননের ছাপা আবু দাউদ নেই আপনার কাছে, আপনি আপাতত ইসলামিক ফাউন্ডেশনের বাংলা আবু দাউদটা খুলে দেখেন 110 পৃষ্ঠায়, যেটা খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, এখানে বুকে হাত পাতা সংক্রান্ত মোট 4টা হাদিস এসেছে। কয়টি? 4টা। 4টা হাদিস এসেছে, কতটা দুর্ভাগ্য, 4টা হাদিসের একটাও আবু দাউদ, একটাও। এখন ইমদাদিয়া প্রেস থেকে, ইমদাদিয়া প্রেস না আর একটা কি যেন প্রকাশনী আছে, ইসলামিয়া কুতুবখানা এখন প্রিন্ট করছে। আমি বই কিনতে গিয়ে সরাসরি আবু দাউদ খুলে দিয়ে বলছি, আশ্চর্য হবেন, নাম্বার দেওয়া আছে 757 55 57 58 59 60 নাই, পরে পরে 760। আমি বললাম যে নাম্বারিং করেছেন, মাঝখানে যে 4টা হাদিস বাদ চলে গেছে কোথায় গেল? চশমা দিয়ে দেখে বলছি যে তাই তো, এটা তো আমি খেয়াল করি না। খেয়াল করেননি মানে নাম্বারিং করেছে সৌদি আরবের প্রিন্ট অনুযায়ী, নাম্বারিং করতে যায় ওখানে চেঞ্জ করতে পারেনি, 4টা হাদিস ছাড়ে নাম্বারিং করে ফেলেছে। আমি বললাম আগামী প্রকাশের সময় যদি এটা যোগ না করেন, আপনার সাথে যে কথা হলো না, এই দোকানও সাক্ষী থাকলো, এই গ্রন্থটাও সাক্ষী থাকলো, আপনার সাক্ষী থাকলে কিয়ামতের মাঠে হবে আপনার সাথে দ্বিতীয় কথা। আপনি যোগ করবেন, কারণটা কি জানেন? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনটি হাদিস নিয়ে আসছেন, নাভির নিচে হাত বাঁধা তিনটা হাদিস নিয়ে আসছেন, নাভির নিচে হাত বাঁধা তিনটা, একটা হাদিস নিয়ে আসছেন বুকের উপরে হাত বাঁধা, মেজরিটি মাস্টি গ্যারান্টেড, যেদিক সংখ্যা বেশি সেদিক আজ জয়যুক্ত হয়েছে।
এবার কি করবেন আপনি? তিনটা কোথায় একটা কোথায়? কিন্তু ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ কাজের কাজ করে গেছেন, তিনটা হাদিসকেই তিনি জয়ী বলে গেছেন, তিনটাকেই জয়ী বলে গেছেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহর জন্ম হলো 204 হিজরিতে, মৃত্যু 275 হিজরিতে। আরে 275 হিজরির পূর্বে বিখ্যাত ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তার সমাধান তিনি পেশ করে গেছেন। এখন কি গুতাগুতি করার দরকার আছে? যিনি হাদিস সংগ্রহ করলেন তিনি স্পষ্ট করে দিয়ে গেলেন, আমি কেন বিতর্ক করতে যাব? এই জন্য দুঃখ প্রকাশ করে মাঝে মাঝে বলি যে আরব সাগর পার হয়ে উপমহাদেশে এই জয়ীফ কথা আসলো কি করে? সে 1200 বছর আগে ফয়সালা দিয়ে গেছেন। বুকের উপর হাত বাঁধার হাদিসটা উল্লেখ করে ইমাম আবু দাউদ আর কোনো মন্তব্য করেননি। রয়েছে তবে হাদিস জয়ীফ, এই জন্য ত্রিমু প্রত্যেক রাতেই তুলবে। বুঝেন নি কথা? একে উৎখাত করবো তো করবো, চারটায় আউট করবো, একটা চারটায় শেষ করে দেওয়া হয়েছে। কেন চারটা হাদিস নাই কেন আবু দাউদের মধ্যে? তো কি জন্য বলতে গেলাম হঠাৎ করে চারটা হাদিস? আশ্চর্য হবে, হতবাক হবে, এটা চারটা হাদিসই আবু দাউদের মধ্যে নাই। আমরাও জানতাম না যে আবু দাউদের হাত পাতার হাদিস রয়েছে, আমরাও জানি না, আমার উস্তাদরাও জানতেন না যে আবু দাউদের মধ্যে হাদিস আছে বা বুকে হাত পাতা, এটা জানতামই না। কারণ যে আবু দাউদ আমরা পড়েছি, উস্তাদরা পড়িয়েছেন, এই উস্তাদরা কখনো চারটা হাদিস তো দেখেনি। আজ আবু দাউদ নাই, তবে আপনি ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ বাংলাটা খুলে দেখেন, নিচে আবার টিকায় লেখা আছে এই তিনটা হাদিস উপমহাদেশে ছাপাই নাই। থাকলো না কেন? থাকলো না কেন? ও এটা বলাই কি আমাদের অপরাধ? হাদিস শুধু উপমহাদেশে প্রিন্ট হয় না, আল্লাহর ইলমকে ওহীকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লাখ লাখ প্রেসের ব্যবস্থা করে রেখেছেন। শুধু বাংলাদেশ থেকে উপমহাদেশ থেকে হাদিস উৎখাত করে হাদিসের দুশ্মনে কখনো শান্তি পাবে না ইনশাআল্লাহ, ভুল পাবে না ইনশাআল্লাহ, ফাঁস হয়ে যাবে। আবার একটা কাজ করেছে কফুলিয়াদের কথা তো বললাম, আপনি 110 পৃষ্ঠা খুলেন, হ্যাঁ রফুল আয়াদের না করার পক্ষে একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে গিয়ে একবার রফুল আদান করলেন, একবার রফুল আদান করলেন, এই হাদিসটা আছে আবু দাউদের 110 পৃষ্ঠা খুলেন। এবার শুনুন কি করেছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এই ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা উল্লেখ করা বলছে, উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। তিনি বলছেন যে এই হাদিসটা বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহি নয়। হাদিসটা আছে 110 পৃষ্ঠায় কিন্তু ইমাম আবু দাউদের মন্তব্যটুকু আউট নাই। আপনি যাচাই করেন, আপনি যদি একজন আলেম হন, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি একটু ভেবে দেখুন কেন সেন্স করা হলো আবু দাউদের উপরে এত অত্যাচার কেন? 202 পৃষ্ঠা খুলেন আবু দাউদের বাবু কুনুতির ভিতরে, খুলেন আপনি ওই জায়গায় আবু দাউদ আছে, আজ উপমহাদেশের প্রিন্টের আবু দাউদের মধ্যে আছে ইশরিনা রাকাতান। একদিকে হাদিস জয়ীফ, ইমাম আবু দাউদ নিজে হাদিসটাকে জয়ীফ বলে গেছেন, মরার উপরে খাড়ার খা, মরে গেছে আবার জবাই করেছে, মরার পরে জবাই করেছে, একদিকে হাদিসটাই জয়ীফ। ওকে 20 রাকাত থাক আর 20 রাকাত থাক বা 20 কোটি রাকাত থাক, ওটা তো দেখবই না, কারণ হাদিসই তো কথা বুঝতে পারেননি। ওই হাদিসের উপরে আবার কি করেছে? অপারেশন করেছে। ওখানে ইশরিনা লাইলাতান ছিল, 20 রাত্রি ছিল। আবু দাউদের 202 পৃষ্ঠা 22 নম্বর লাইন খুলে দেখুন, কোন স্বার্থে কেন
উবাই ইবনে কাব তিনি 20 রাত্রি সালাত পড়িয়েছেন মর্মে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস জরীফ, ঠিক না? এই জায়গার লাইলাতানের কাছে শুধু একটা যোগ করেছে রাকাতা, আগে ছিল 20 রাত্রি, এবার কত হলো? 20 রাকাত। কি করেছেন? উপমহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান একটা, নাম হলো দারুল উলুম দেওবন্দ, তৎকালীন প্রিন্সিপাল সাহেব এই কাজটা করেছেন। আমি আশ্চর্য আপনাকে প্রমাণ সহ দিচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনে আবু দাউদ খুলুন, কোন স্বার্থে, কাকে বোঝানোর জন্য, কি উপকারের জন্য কয় কোটি টাকা ইনকাম করা যাবে? হাদিসের ইবাদত চেঞ্জ করা হয়, এইভাবে শব্দ চেঞ্জ করা হয়, ছিল 20 রাত্রি করা হয়েছে 20 রাকাত। এটা শুধু একটাই কারণ, আবু দাউদে যদি থেকে থাকে এটা, সালাত হলো কি বলে আট, কি বলে যে আপনার 20 রাত্রি যদি থাকে তাহলে বোঝানো যাবে না, কিন্তু ওটা রাকাত করে দিলে সর্ব যেই বোঝানো যাবে, যে আবু দাউদের মধ্যেই 20 রাকাতে হবে। অথচ কুতুবে সিত্তার মধ্যে 20 রাকাত তারাবির কোনো দলিল নেই, শুধু আছে বাইহাকিতে, এটা মুসা নবী সাহেবের মধ্যে আছে। তাই ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ সব শেষে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম মুসা ইবনে আবি সাইব রাহিমাহুল্লাহ তিনি তারাবির হাদিসে উল্লেখ করতে গিয়ে প্রথম উল্লেখ করেছেন 11 রাকাত, 13 রাকাত, করতে 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 একবার লাস্ট হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ নবী 20 রাকাত সালাত করতেন, এই মানে সর্বশেষ হাদিসটি উল্লেখ করেছেন। প্রথমে যেগুলো উল্লেখ করা হয়েছে সেইগুলো বলি না, অথচ হাদিসটা জাল, এই হাদিসটা জাল জয়ীফ বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তাফাররাত বিহি ইবনু সাইবা, ইবনু সাইবা একদম ভয়ঙ্কর বর্ণনা করেছেন, ও জয়ীফ জয়ীফ বলে দিয়েছেন। ও আমরা শুধু আপনাদের কাছে পেশ করছি, আমাদের কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, একটা মানুষের সামনে পেশ করছি আলহামদুলিল্লাহ। শুধু এটা নয়, আরো অনেক বিষয়, আপনি ইমামের পিছনে আর একটা বিষয় বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে যে সর্বনাশটা করা হয়েছে, আপনাকে কি বলবো, একটু জ্ঞান দ্বারা বিশ্লেষণ করুন। ইমামের পিছনে নাকি সূরা ফাতিহা পড়া যায় না, সূরা ফাতিহা কি কামড়ায়? আমি একটু বুঝেন তো, সালাত চলছে আপনি উপস্থিত হলেন, এশার সালাত চলছে, দলিলটা কি জানেন? সূরা ফাতিহা পড়া যাবে না, দলিলটা হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতানু লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, 204 নম্বর আয়াত সূরা আরাফে। কেন বললেন এটা? যখন কোরআন তেলাওয়াত করা হয় এশার সালাতের পরে দু রাকাতে কি ইমাম সাহেব জোরে কেরাত পড়ে? মাগরিব সালাতের দ্বিতীয় শেষ রাকাতে ইমাম কি জোরে পড়ে? তখন পড়ি না কেন? জোহর এবং আসর সালাতে পড়ি না কেন? ইমাম কি জোরে কেরাত পড়ে? পড়ি না কেন? ও কারণ আছে, কারণটা হলো যদি ইমামের আগে আমারটা হয়ে যায়, যে রুকু দোয়া কি পড়েন না ইমামের সাথে, তাশাহুদটা কি পড়েন না, তখন যদি ইমামের আগে হয়ে যায়, তখন যদি ইমামের আগে হয়ে যায় কি করবে? বন্ধুরা আমার, এইগুলো বিষয় নিয়ে এত বিতর্ক দরকার ছিল না, দূর থেকে সালাতে উপস্থিত হলেন আপনি, তখন আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধার আগে একটা কাজ করলেন, কেরাত চলছে, কি কাজ করলেন? আগে নিয়াতটা পড়লেন, তারপরে আবার জায়নামাজের দোয়াটা পড়লেন, এরপরে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে পড়ছেন, সুবহানাকাল্লাহুম্মা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুক লা ইলাহা গায়রাকা। এখন চুপ, কেরাত চলছে, কেরাত চলা অবস্থায় ইতিমধ্যেই তিনটা দোয়া পড়া হয়ে গেছে, দুইটা ভিত্তিহীন আর একটা চলবে কোন রকম, এটা চলছে, কিন্তু শুধু সূরা ফাতিহা পড়া কেন, কি অপরাধটা করবে? বন্ধুরা আমার, না বিতর্কের দরকার নাই, শুধু উন্মুক্ত কণ্ঠে কথা বলার কারণে লাখো লাখো মানুষ আকিদা পরিবর্তন করার কারণে, আলেমুল পরিবর্তন করার কারণে, যত
দোষ বাংলাদেশে সবগুলো দেওয়া হচ্ছে আহলাদিসদের বিরুদ্ধে, যে আহলাদিসরা নাকি জঙ্গি, আহলাদিসরা চরমপন্থী, আহলাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের নাকি দালাল, নাউজুবিল্লাহ। জ্ঞানীরা বুঝে গেছে, এখন প্রশাসনের লোক বুঝেছে, আহলাদিসরা কখনো ফালতু জঙ্গিবাদের মতো নোংরা কাজ করে দেশের বিরুদ্ধে কখনো অবস্থান নেয় না। কিন্তু জঙ্গিবাদকে মোকাবেলা যখন করা যাচ্ছে না, যে ডিজি কিছুদিন আগে আহলাদিসদেরকে গালিগালাজ করলেন, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের মসজিদ মাদ্রাসা করার জন্য ইহুদিরা টাকা দেয়, ওই ডিজি আবার মক্কার ইমামকে, হারাম আইনের ইমামকে বাংলাদেশে নিয়ে এসে আহলে হাদিস সালাফি ইমামকে নিয়ে এসে জঙ্গিবাদ মোকাবেলা করার চেষ্টা করলো। আহলে হাদিসদের লাগে এক সময় বউকে তালাক তিনটা দেওয়া হয়ে গেছে, তিনটা তালাক দেওয়া হয়েছে, বউকে জায়েজ করবে কি করে? আহলে হাদিসদের ফতোয়া ছাড়া বউকে জায়েজ করার কোনো ভুক্তি এটা নয়। আগে আহলে হাদিসদের লাগে যখন গোলাম আহমদ কাদিয়ানি এই বদমাশটা গোটা মুসলিম বিশ্বে বিভ্রান্তি ছড়ালো, ঠিক এই মুহূর্তে টুপিওয়ালারা দাঁড়িওয়ালারা তারা একটু চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলেন না গোলাম আহমদ কাদিয়ানি, এই নষ্ট কাফের এই বদমাশটা নবী করে দাবি করে আল্লাহর নবী সম্মানকে নষ্ট করলো, কেউ ছিল না গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে কথা বলার। শেরে পাঞ্জাব ফতেহ কাদিয়ান অল ইন্ডিয়া হাদিস কনফারেন্সের সেক্রেটারি সানাউল উলুমের প্রতিনিধি আল হাদিস দিকপাল শেরে পাঞ্জাব, তিনি বললেন গোলাম আহমদ কাদিয়ানির সাথে আমার কথা রয়েছে। তিনি যখন গেলেন তার সামনে, গোলাম আহমদ বদমাশটা বলছে, দেখো কোরআনে আল্লাহ বলেছেন ইসমুহু আহমদ, শেষ নবীর নাম হবে আহমদ, আমার নামও আহমদ, আমি শেষ নবী। সানাউল উলুমের প্রতিনিধি বললেন তুমি তাহলে আহমদ? হ্যাঁ আমি শেষ নবী। তুমি কি জানো আমি আল্লাহ? আমি আল্লাহ তুমি কি জানো? তখন বলছে তুমি আল্লাহ মানে? যে আমি আল্লাহ, আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়। মুবাহালা করবে কি করে? মুবাহালা করবে কি করে? ডাক দিল সানাউল উলুমের প্রতিনিধি, নিজেই বললেন আমি মুবাহালা করার প্রস্তুত হয়েছি। আল্লাহর কি খাস রহমত, মুবাহালা করা হলো, তো গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা ট্রেনের মধ্যে পড়ে মারা গেল, তার থেকে দীর্ঘ 38 বছর বেঁচে থাকলেন সানাউল উলুমের প্রতিনিধি রহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, যুগ যুগ ধরে আমার কথা শেষ এখানে। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত আপনারা সর্বত্র দিয়ে যান, সর্বত্র দিয়ে যান, তার উপরে বিদ্বেষ রাখবেন না, হকটা প্রকাশ করুন, ইনশাল্লাহ মানুষ একদিন সংশোধন হবেই, হবে ইনশাল্লাহ সংশোধন হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের যে বইগুলো, বিশেষ করে বইটা তো নিজের ছাত্রে লেখা না, শান্তির বেড়া জালে একামতে দিন,
এই বইটা আপনাদের জন্য অনুরোধ করো, বেশি বেশি কে ছড়ানোর জন্য মাঠে ময়দানে। আল্লাহ তুমি আমাদের খেদমতগুলোকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সম্মেলনকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা দেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহীদের মানুষে পরিণত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা শিরকপন্থী বিদাতপন্থী তাদের হৃদয়ে তুমি নির্ভেজাল তাওহীদ এবং সুন্নাতের আলো জ্বালিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।